নমস্কার, আজকে আমাদের সাথে আছেন ধনপতি চৌধুরী বাবু। ওনার 66 বছর বয়স। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার লেফট সাইডের এক্সট্রিম শোল্ডার পেন নিয়ে। আমরা থরো অ্যাসেসমেন্ট করি, করে দেখা যায় ওটা ফ্রোজেন শোল্ডার এবং তার সাথে কিছুটা এই বুকের পাঁজরের দিকে একটা মাসেল থেকে সেরাটাস অ্যান্টেরিয়ার, এই সেরাটাস অ্যান্টেরিয়ার মাসেলটা ওভার ওয়ার্ক করছে। তা ওনার সমস্যা ছিল কিছু কিছু, স্পেশালি সেটা ছিল রাত্রিবেলা উনি যদি ওনার ব্যথার দিকটা অর্থাৎ বাঁ দিকে পাশ ফিরে শুতেন, ওনার রাতের ঘুম কিন্তু সাথে সাথে ভেঙে যেত এবং সারা রাতে আর ঘুমটা ফিরতে অনেক দেরি হতো। সেকেন্ড ছিল হাত বাড়িয়ে যদি ওয়েট তুলতে পারতাম না, উনি হাত বাড়িয়ে একটা জলের গ্লাস যদি হঠাৎ তুলতে যেতেন, কখনো কখনো হতো পারতেন, কখনো কখনো হাতে আটকে যেত এবং তখন একটা পড়ে যেতে পারতো, অথবা হাতের নিয়ন্ত্রণটা ওই জিনিসটা থেকে চলে যেত সাথে সাথে। তা আমরা ওনার ক্ষেত্রে প্রথমে IFT করি কিন্তু খুব ভালো রেজাল্ট পাইনি, বা আল্ট্রাসাউন্ড ট্রেডিশনাল থেরাপিতে। তখন আমরা টেকার ওয়েভ করানো হয়, ইলেকট্রোথেরাপিটিক মডালিটিস, ড্রাই নিডল ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আমরা 3টে মাসেলের ওপরে বেশি কনসার্ন দিয়েছিলাম, সাবস্ক্যাপুলারিস, ইনফ্রাস্পাইনেটাস আর বুকের ছোট একটা মাসেল পেক্টোরালিস মাইনার। এই 3টে মাসেলের ওপরে আমরা কাজ করেছিলাম, কিছু ওভার ছিল, কিছু আন্ডার ওয়ার্ক ছিল, কিছু লুজ ছিল এবং ডেল্টয়েড মাসেলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এই মুহূর্তে এখন সমস্যাটা প্রায় আর নেই, খুব কম আছে, খুব সামান্য, খুবই সামান্য আছে, প্রায় নেই। হ্যান্ড টোন ব্যাকটা একটু বাকি আছে এবং উনি মেডিসিন ফ্রি থেরাপি আমরা করেছিলাম, কোনো রকম আমরা মেডিকেশনের আন্ডারে আনিনি। উনি জাস্ট টু থেরাপিউটিক ইলেকট্রোথেরাপি এবং এক্সারসাইজ থেরাপির মাধ্যমে সেরেছিলেন এবং ওনাকে আমরা একটা স্পেন্সার এক্সারসাইজ করেছিলাম শোল্ডার জয়েন্টে। খুব ভালো রেজাল্ট আছে স্পেন্সার এক্সারসাইজ, স্পেন্সার অস্টিওপ্যাথিক একটা টেকনিক, যে টেকনিক শোল্ডার জয়েন্টের ব্যথা দেওয়া শোল্ডার জয়েন্টকে কিন্তু খুব দ্রুত রেঞ্জ আনে, যেটা মাসেল এনার্জি টেকনিকের ওপরে ভিত্তি করে হয়, মেটের ওপরে হয়। প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে ব্যাপারটা যায় এবং সেরাটাস অ্যান্টেরিয়া কিন্তু খুব বড় সমস্যা করেছিল ওনার এই শোল্ডার জয়েন্টের পেনের ক্ষেত্রে। যতটা শোল্ডার ক্যাপসুলাইটিস ছিল বা ক্যাপসুলার প্যাটার্নে ছিল, তার থেকেও বেশি মাস্কুলার এরিয়াগুলোতে ইমব্যালেন্স বেশি ছিল। এখন এই মুহূর্তে আর ব্যথা নেই বললি চলে, সামান্য আছে এখন। হ্যাঁ ঠিক, ধন্যবাদ, আপনি আমাদের শেয়ার করলেন আপনার কেস হিস্ট্রি কমপ্লিটলি। অবশ্যই অবশ্যই, আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। সুতরাং প্রপার অ্যাসেসমেন্ট আর প্রপার মাসেল, যে মাসেলটা মেন কালপ্রিট বা যে মাসেল গ্রুপগুলো মেন কালপিট, সেগুলোকে ঠিক করে যদি আমরা অ্যাসেসমেন্টের পরে ট্রিটমেন্ট করি, খুব দ্রুত কিন্তু এই রকম শোল্ডার জয়েন্ট যে এক্সক্রুয়েটিং পেন দেয়, এতটা ব্যথা দেয়, সেই সমস্যা থেকে কিন্তু আমরা সরে আসতে পারি বা সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।